বলিউড ইজ নোন ফর ইটস রোম্যান্স অ্যান্ড সেরকমই একটা প্যাশনেট রোম্যান্টিক ড্রামা নিয়ে আজকে আমার রিভিউ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবানি আজকে আমি যে ওয়েব সিরিজটা রিভিউ করব সেটার নাম হচ্ছে বেবাকি এবং এটা স্ট্রিম করছে অল্ড বালাজিতে তো কিছু সময় নষ্ট না করে লেট স্টার্ট উইথ দ্য ভিডিও সো বেবাকি হচ্ছে একটা কুইনটিসেন্সিয়াল লাভ ট্রাঙ্গেল যেটা সেটিং হচ্ছে সিমলা শহরে এবং এটা ডিরেক্টর হচ্ছে মুজাবেল দেশাই তো বেসিক্যালি যদি ওয়েব সিরিজটা দেখা যায় এটার মধ্যে একটু ফ্যামিলি ড্রামাও আছে কেন কি যেহেতু একতা কপুর হচ্ছে এটার প্রোডাকশন হেড তো সম্ভব ও চেষ্টা করেছে ফ্যামিলি ড্রামাটাকেও এখানে ইনকর্পোরেট করে এবং ইনকর্পোরেট করা সত্ত্বেও ও কিন্তু লাভ ট্র্যাঙ্গেলকে সেট অ্যাসাইড করে দেয়নি লাভ ট্রাঙ্গেলকেও সেইভাবে ইম্পর্টেন্স দিয়েছে এটা সিজন ওয়ান বেরিয়েছে সিজন টু আসবে তো সিজন ওয়ানে আমরা দেখতে পাই যে কী করে এদের তিনজনের যে একটা ওয়ার্ল্ড আছে মানে শিবজ্যোতি রাজপুত অ্যাজ কায়রা তারপর হচ্ছে কুশাল টান্নান অ্যাজ সুফিয়া আর করণ জোটওয়ানি অ্যাজ ইমতিয়াজ এদের তিনজনের যে একটা ওয়ার্ল্ড আছে সেই ওয়ার্ল্ডটা কি করে কোলাইট করে থ্রু সাম ইনসিডেন্টস এবং সেই ইনসিডেন্টসগুলো হয় বিকজ অফ আ নিউজ চ্যানেল যেটার নাম হচ্ছে ইউনাইটেড নেশন এবং সেই নিউজ চ্যানেলটার হেড হচ্ছে সুফিয়া আর ইমতিয়াজের বাবা এবং ওরা দুজন হচ্ছে বিজনেস পার্টনার থেকে বড়ো কথা বেস্ট ফ্রেন্ডস ফর এবং ওরা দুজন একসাথে এই কোম্পানিটা চালাচ্ছে ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স এবং এরা দুটো ফ্যামিলি একসাথে থাকে একটা হচ্ছে আব্দুল্লাহ ফ্যামিলি একটা হচ্ছে আল কায়দি ফ্যামিলি এবং দুটো ফ্যামিলির অদ্ভুত একটা ডিসফাংশনাল ব্যাপার আছে যেটা আমি বলে বলতে পারবো না কেন কি অনেক কি বলবো এটা এমনই একটা ব্যাপার যে আমি এখানে যদি ডিসক্লোজ করতে যাই তাহলে সিরিজের যে মজাটা আছে সেটা নষ্ট হয়ে যাবে তো আপনারা সিরিজটা দেখলেই বুঝতে পারবেন আমি কেন ডিসফাংশনাল ফ্যামিলি বলছি এবং কুশল টান্ডানের যে ক্যারেক্টারটা এটা হচ্ছে কি বলবো একটা খুব মানে শর্ট একটা যে লাভে বিশ্বাস করে না এবং এরম টাইপের ক্যারেক্টার অনেক সময় আমরা বলিউডে দেখে এসেছি তো নাথিং নিউ অ্যাবাউট এড কিন্তু যেইভাবে কুশাল টান্ডন সেটাকে প্লে করেছে এবং যেইভাবে কুশাল টান্ডানের সাথে শিবজ্যোতি রাজপুত এবং জোটওয়ানিকে কে মিঙ্গেল করেছে ডিরেক্টর সেটা একটু নতুন আছে বলতে পারেন এটার একটা টার্ম আছে না ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল সেইভাবেই এই ওয়েব সিরিজটাকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে এই ওয়েব সিরিজটা দেখতে গিয়ে সমহ আমার ধর্মা প্রোডাকশন বা ইয়াসরাজ ব্যানারের ফিল্মসের কথা মনে পড়েছে যেটা লেট নাইনটিজ বা আর্লি টু থাউজেন্ডে আমরা দেখে এসেছি সেই সময় লাভ ট্রাঙ্গেল বা লাভ স্টোরিজের সব থেকে বেশি আমরা আউটপুট পেয়েছিলাম বলিউডের কাছ থেকে এখনও বেরোয় বাট এখন বেশি এক্সপেরিমেন্টাল হয়ে গেছে কিন্তু পিওর রোম্যান্স সেই টাইমটাই বেশি ছিল তো এই যে লাভ ট্রাঙ্গেলটা বিবাহিতা দেখিয়েছে সেটা কিন্তু এখনো পুরোপুরি জমেনি জাস্ট জমা স্টার্ট হয়েছে কেন কি ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করেছে কিন্তু সম্ভব ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করতে গিয়ে আপনাদের কিন্তু ইন্টারেস্টটা কোথাও ল্যাক করবে না কেন কি এমনভাবে ডিরেকশনটা দেওয়া হয়েছে না একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে সিরিজটার মধ্যে মানে ঝা জকচকে স্ক্রিন অসাধারণ সিনেমাটোগ্রাফি ক্যামেরা অ্যাঙ্গেলস দারুণ তার সাথে সাথে প্রত্যেকজনের পারফরমেন্সের একটা ডায়লগ ডায়লগ ডেলিভারিগুলো পর্যন্ত খুব সুন্দর যেহেতু এখানে একটা মুসলিম ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি দেখিয়েছে মানে কায়রা সাহানি হচ্ছে হিন্দু বা টুষাল টান্নান আর করণ জোটওয়ানি যে ক্যারেক্টারটা ওরা হচ্ছে মুসলিম ব্যাকগ্রাউন্ডের তো ওদের মধ্যে যে কনভার্সেশনগুলো বা ওদের যে ফেস্টিভ্যালসগুলো এত সুন্দরভাবে স্ট্রাকচার করেছে মানে খুব খরচা করেছে একটা কাপড় শোটার পেছনে বিকজ লাস্ট কয়েকটা শো সেরকম ভাবে তাই জন্য হয়তো ও একটা একটা সেট ডিজাইন এবং কাস্টিং নিয়ে হয়তো শোটা করার চেষ্টা করেছে এরা তিনজন ছাড়াও এখানে অনেক ক্যারেক্টারস আছে যাদেরকে আপনারা কোথাও না কোথাও সিরিয়ালে দেখেছেন তো আমি তাদের নাম দিয়ে আমার নতুন করে কিছু বলবো না আপনারা দেখলে সবাইকে চিনতে পারবেন সবাই নন ফেস আছে সামহাও তো আমার কাছে সিরিজটা খুব ভালো লেগেছে একটা একটা আমি ট্রান্সসেন্ট স্টেটে চলে গেছিলাম সেই টাইমে যেই টাইমে আমি এই সিনেমাগুলো এনজয় করতাম তো আই এম লুকিং ফরওয়ার্ড ফর দ্য সিজন টু আমার সিজনটা ভালো লেগেছে তো তোমরা যারা হার্ড রোম্যান্টিক সিরিজ দেখার পছন্দ করো প্লিজ এই শোটা দেখো এবং আই নো কুশাল এর অনেক ফ্যানস আছে যারা এই শোটা অলরেডি হয়তো দেখেও নিয়েছে সো বেশি কিছু কথা না বলে তাড়াতাড়ি গিয়ে শোটা দেখে নাও আর তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট ডাউন মি বিলো আর আজকের রিভিউটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর নেক্সট রিভিউ দেখার জন্য স্টেটিউড